ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা এবং থানায় আটকে রাখার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, যুব তৃণমূল কংগ্রেস নেতাদের উপর হামলা নিন্দনীয়, দেশের যে কোনো প্রান্তে যে কেউ যেতে পারে, কিন্তু পরিকল্পিতভাবে তাদের দলের নেতাদের উপর আক্রমণ হচ্ছে বলে তার অভিযোগ। দেশে তারা যায়নি, আর এর জন্য কোনো কার্ডও দরকার নেই। আমাদের সংবিধানের রাইটই রয়েছে যে কোনো জায়গায় গিয়ে আমরা আমাদের কাজ করতে পারি, যেতে পারি, বেড়াতে পারি, মালা দিতে পারি, রাজনীতি করতে পারি। আজকে আমাদের দল থেকে যখন যাওয়া হয়েছে তখন তাদের উপর হামলা হয়েছে, মারধর হয়েছে, এবং তারা সব বেশিরভাগই ছাত্র এবং যুব নেতা, তাদের উপর এরকম বর্বরোচিত অন্য জেলায় এই অন্য প্রদেশে গিয়ে আক্রমণ, এটা একটা নজিরবিহীন, এটা নিন্দা করার ভাষা আমার নেই। পুলিশের সামনে হচ্ছে, পুলিশের সামনে হচ্ছে, পুলিশকে দিয়ে হচ্ছে, পুলিশের দ্বারা কোনো প্রোটেকশন না দিয়ে হচ্ছে। অর্থাৎ এটা গভর্নমেন্টের সরকারি স্পন্সর্ড হামলা।